চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাইনফ সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে চাকরি সংক্রান্ত কোনো প্রকারের অ্যাডভার্টাইজমেন্ট বের হলে তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে সর্বপ্রথমে তুলে ধরা হবে তো এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন পারলে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে ধরনের চাকরি ভিডিও বানাতে আরও বেশি তৎপর করে তুলবে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কার্পণ্যতা দেখাবেন না কারণ আপনাদের উদ্দেশ্যে সার্চ করে এ সমস্ত নিয়োগের অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় তো এখানে পায়নিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশন এটা একটা এজেন্সি এই এজেন্সির মাধ্যমে বিভিন্ন পোস্টে নিয়োগ হবে যেমন সোশ্যাল ওয়ার্কার ব্লক কোয়ার্ডিনেটার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এ সমস্ত পদে নিয়োগ হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিভাবে আবেদন করবেন শূন্য শিক্ষাগত যোগ্যতা বেতনক্রম এ সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন তো বলে রাখি এটা এই যে নোটিফিকেশানটি এর সত্যতা আমি যাচাই করিনি এটা ডাব্লুবি এক্সাম চব্বিশ ডট কম এই ওয়েবসাইট থেকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে তো আপনারা অ্যাপ্লাই করবার আগে এর সত্যতা যাচাই করে বা সমস্ত ডিটেলস দেখাশোনা করে আপনারা আবেদন করবেন আসা যাক মূল বিষয়ে এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ হবে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার আর ব্লক কোয়ার্ডিনেটার এই সমস্ত পোস্টে নিয়োগ হবে তো এটা পায়োনিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশান এই এজেন্সির মাধ্যমে নিয়োগ হবে এন আয়স নম্বর দেওয়া আছে ন হাজার এক বললাম দু হাজার তেইশ সার্টিফাইড এজেন্সি রেজিস্টার্ড নন প্রফিট অর্গানাইজেশান বাই এমসি এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড এনজিও বাই এনআইটিআই আয়োগ এখানে কী কী বলা হয়েছে যে পায়নিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন তাহলে এই সংস্থা বা এজেন্সির মাধ্যমে নিয়োগ হবে তো কী কী পোস্টে নিয়োগ হবে এখানে প্রথমে যেটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার এ পোস্টে নিয়োগ হবে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর পিপিআইএফ স্ল্যাশ জিরো থ্রি স্ল্যাশ দুহাজার চব্বিশ তো নোটিফিকেশানে কি বলা হয়েছে যে পায়ুনিয়ার পাত ইন্ডিয়া ফাউন্ডেশান সোশ্যাল ওয়ার্কার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পায়নিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশান ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন তাহলে অনলাইনে আবেদন করতে হবে ফ্রম মিনিমাম টেন্থ ক্লাস পাস্ট ক্যান্ডিডেটস তাহলে সোশ্যাল ওয়ার্কার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম টেন ক্লাস পাস হতে হবে বা মাধ্যমিক পাস হতে হবে ফর দ্য সিলেকশন অ্যান্ড এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ সোশ্যাল ওয়ার্কার আন্ডার পায়ুনিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশান তাহলে পায়ুনিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশানের অধীনে নিয়োগ হবে দ্য ওপেনিং ডেট অফ সাব ফর সাবমিশন অফ সোশ্যাল ওয়ার্কার অনলাইন এখানে শুরু হয়েছে চার এপ্রিল থেকে শুরু হয়েছে লাস্ট ডেট আপনার সঙ্গে থাকবেন তাহলে আবেদ মানে লাস্ট ডেটটা কবে সেটা পেয়ে যাবেন তাহলে এখানে যে সমস্ত রাজ্যগুলোতে নিয়োগ হবে সেগুলো দেওয়া আছে এখানে তো যে পোস্টে নিয়োগ সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার শিক্ষাগত যোগ্যতা এখানে ম্যাট্রিকুলেশান বা টেন্থ ক্লাস পাস যে সমস্ত রাজ্যে নিয়োগ হবে ছত্তিশগড় ঝাড়খণ্ড তারপরে মধ্যপ্রদেশ উড়িষ্যা বেঙ্গল এ সমস্ত রাজ্যে নিয়োগ হবে এখানে শূন্য পদগুলো দেওয়া আছে ছত্তিশগড়ে উনিশশো চুয়াল্লিশটা শূন্যপদ আছে ঝাড়খণ্ডে সতেরোশো আঠাশটা শূন্যপদ আছে মধ্যপ্রদেশে আঠারোশো শূন্য পদ উড়িষ্যায় দু হাজার অষ্টআশি শূন্যপদ আর পশ্চিমবাংলায় ষোলোশো ছাপান্ন শূন্যপদ এনে বেতনক্রম কত দেওয়া হবে পে স্কেল সোশ্যাল ওয়ার্কারের জন্য পনেরো হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত বেতন দেওয়া হবে গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়স কত লাগবে এজ লিমিট এখানে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে আর বয়সটি হিসাব করা হবে ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশে বয়সের ছাড়ও আছে যারা এস সি তাদের পাঁচ বছরের বয়সের ছাড় আছে আর যারা ও তাদের তিন বছরের বয়সের ছাড় আছে আর যারা হ্যান্ডিক্যাপ বা পিডাব্লিউডি তাদের বয়সের ছাড় আছে দশ বছর তাহলে সোশ্যাল ওয়ার্কারের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা সেটা কী কী লাগছে সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন পাস সার্টিফিকেট আপ টেন্থ স্ট্যান্ডার্ড ম্যাট্রিকুলেশন পাস করতে হবে মাধ্যমিক তাতে অঙ্ক থাকবে লোকাল ল্যাঙ্গুয়েজ হ্যাভিং বিস্টাডিড আর কম্পালসরি আর ইলেকটিভ সাবজেক্টস কন্ডাক্টেড বাই রিকগনাইজড বোর্ড তাহলে মাধ্যমিক পাস হতে হবে আর ম্যান্ডেটরি এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল অ্যাপ্রুভড ক্যাটাগরিজ আপ সবগুলোর ক্ষেত্রে কম্পিউটারের নলেজ থাকতে হবে আপ লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে আর কম্পিউটার জ্ঞান থাকতে হবে বেসিক অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড ট্যাবলেট অপারেটিং মোবাইল চালানোর দক্ষতাও থাকতে হবে জব রেসিডেন্টস দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ সোশ্যাল ওয়ার্কার মাস্ট ম্যান্ডেটরিলি টেক আপ হিজ হার রেসিডেন্টস ইন দ্য ব্লক উইদিন ওয়ান মান্থ আফটার সিলেকশান সিলেকশন হওয়ার এক মাস পরে তারা বাছাই করে নিতে পারবে দ্য ক্যান্ডিডেট সেল সাবমিট এ ডিক্লারেশান आर टू दा इफेक्ट इन दप्लीकेशन दैंडिडेट सिलेक्टेड फर दोस्ट अफ आदार दैन शुड रिसाइड इन ब्लक तेल आपनी जो ब्ल के आवेदन करबें से ब्लैर ही आपके बसिंदा होतेकशन प्रसेस सिलेक्शन उल बी टू पॉइंट फाइव टाइम्स अ पोस्ट मेड एज पार अटोमेटिक जेनारेटेड मेरिट लिस्ट बेस्ड ऑन टेंथ स्टैंडार्ड मार्क्स তাহলে আপনাদের যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে মাধ্যমিকের সেটা মেট তৈরি হবে পাসিং অল দ্য সাবজেক্টস অ্যাজ পার দ্য রেসপেক্টিভ অ্যাপ্রুভড বোর্ড নামস ইজ ম্যান্ডেটরি ফর টেকিং ক্যান্ডিডেট ইন টু অ্যাকাউন্ট ফর ক্যালকুলেটিং ক্যালকুলেটিং দ্য মেরিট অ্যান্ড ইন্টারভিউ তাহলে আপনাদের যে মাধ্যমিক পরীক্ষার মার্কস আছে তার ভিত্তিতে মেরিট লিস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেরিট লিস্টটা তৈরি হবে এখানে অ্যাপ্লিকেশন ফিজও আছে অনলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফিজ পেড করতে হবে একশো পঁচানব্বই টাকা পেড করতে হবে জেনারেল ও বি সি ইডাব্লিউএস এস সি এস টি পি ক্যাটাগরি সবারই জন্য একশো পঁচানব্বই টাকা আর যে ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন সেটা এটা ডাব্লিউডাব্লিউ ডট পিপিআইএফ মানে পিপিআই পাইনিয়ার পাথ ইন্ডিয়া তারপরে ফাউন্ডেশন ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে এইচ আর ম্যানেজার পিপিআইএফ প্লেস এটা হচ্ছে দিল্লি সরকারের নিউ দিল্লি এটা প্রকাশিত হয়েছে চার চার দু হাজার চব্বিশে তো পায়ুনিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশন লিস্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পোস্ট এখানে কী কী পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেওয়া আছে কী কী পোস্টে নিয়োগ হবে সোশ্যাল ওয়ার্কার ব্লক কোয়ার্ডিনেটার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এ সমস্ত পোস্টে নিয়োগ হবে রেজিস্ট্রেশন বা অনলাইন আবেদন শুরু হয়েছে চার চার হাজার চব্বিশ থেকে আর লাস্ট ডেট হচ্ছে পঁচিশ চার দু হাজার চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত এবার অনলাইন আবেদনের জন্য সব পোস্টের ক্ষেত্রে এই নিয়মটা আছে ইনস্ট্রাকশনস ফর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট শু রিড দ্য কন্ডিশনস অফ এলিজিবিলিটি অ্যাপিয়ারিং ইন অ্যাডভার্টাইজমেন্ট টু এনসোর দ্যাট হিজ আর ফুলফিল মানে আবেদন করার আগে যে পোস্ট আবেদন যোগ্যতা আপনারা ঠিকঠাক দেখে নেবেন তারপর আবেদন করবেন পার্টিকুলার বিশেষ করে বয়স শিক্ষাগত যোগ্যতা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এগুলো ক্যান্ডিডেট শুড অলসো রিড দ্য ইনস্ট্রাকশনস ইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি বিফোর মেকিং অ্যানি এন্ট্রি তাহলে আবেদন করার আগে ডিটেলস যাচাই করার পরে আপনারা আবেদন করবেন কারণ দেখা যায় যে সমস্ত ভুয়ো বিজ্ঞপ্তিও বা ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ হতে পারে অথবা অনলাইনে ফর্ম ফিল আপের সময় যখন টাকা কাটাতে যাবেন টাকাগুলো কেটে নেবে কিন্তু আপনাদের কাজের কাজ কিছু হবে না তাই আপনারা সঠিক যাচাই করার পরে আপনারা এ সমস্ত পোস্টে আবেদন করবেন তো এটা আমি যাচাই করিনি আমি এখানে ডাব্লুবি এক্সাম চব্বিশ ডট কম এ ওয়েবসাইট থেকে নিয়ে আপনাদের সামনে এটা তুলে ধরা হচ্ছে তা অ্যাপ্লাই করার আগে সমস্ত ডেটা দেখে নেবেন তারপরে ফাইনাল সাবমিট মারবেন আর অ্যাপ্লিকেশন ফিজ একবার কেটে নিলে সেটা পুনরায় ফেরত দেওয়া হবে না ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো ম্যান্ডেটরি ফর্ম ফিল আপ করার সময় মানে অবশ্যই লাগবে আর এগুলো পরবর্তীতে কোনো পরিবর্তন হবে না অনলাইন যখন ফর্ম ফিল আপ করবেন তখন পপ আপ উইন্ডো আসবে টাকা কাটানো বা ফর্ম ফিল আপ এসবের ক্ষেত্রে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু টেক এ প্রিন্ট আউট অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আপনার একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন একের বেশি একজন ব্যক্তি একটিমাত্র পোস্টে আবেদন করবেন একই পোস্টে আবেদন করলে তার ফর্ম বাতিল হতে পারে দ্য ক্যান্ডিডেটস কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশান উইল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাট দ্য রেসপেক্টিভ ভেনু অ্যাট দ্য নিজের খরচায় আপনাদেরকে পৌঁছাতে হবে ইন্টারভিউয়ের সময় ব্যাঙ্ক ট্রানজাকশন চার্জ ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ উইল বি এক্সট্রা তখন অনলাইনে যখন ফিজ কাটাবেন তখন এক্সট্রা ব্যাঙ্ক ট্রানজাকশন চার্জও কাটবে ক্যান্ডিডেটস মে নট দ্যাট ইফ অ্যানি ইনফরমেশন ভুল তথ্য দিলে আপনার ফর্ম বাতিল হবে সেটা বলা হচ্ছে অ্যানি ক্যান্ডিডেট ফাউন্ড আপলোডিং ইমেজ অফ অ্যানি আদার পার্সন দ্যান ইজ ওন উড বি আচ্ছা একজন ব্যক্তি ফর্ম ফিল আপ করার সময় নিজের ফটো আপলোড না করে যদি অন্য করে ফটো আপলোড করে দেয় তাহলে তার প্রার্থীপদ বাতিল হয়ে যাবে এবার হাউ টু অ্যাপ্লাই আপনারা কীভাবে আবেদন করবেন এখানে স্টেপগুলো দেওয়া আছে তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তারপর স্টেপ বাই স্টেপ একে একে দেখে আবেদন করতে হবে এখানে ফটো সিগনেচার আপলোডের নিয়মাবলী কিছু দেওয়া আছে সেটাও দেখে নেবেন কত কেবি পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে আর ফটোটা হচ্ছে একশো কেবি সিগনেচার পঞ্চাশ কেবি তো এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কারের বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান ঠিক একই রকমভাবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর ব্লক লেভেলের যে কর্মচারী সেটারও দেওয়া আছে সেগুলো আপনাদের সামনে এবার তুলে ধরা হচ্ছে একে একে ঠিক একই রকমভাবে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য এখানে বিভিন্ন স্টেটে যে শূন্যপাত সেগুলো দেওয়া আছে একই আবেদন হবে এখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশান পাস এখানে ছত্তিশগড়ে শূন্যপদে আছে একশো বাইষট্টি ঝাড়খণ্ড আছে একশো চুয়াল্লিশ মধ্যপ্রদেশে দেড়শো উড়িষ্যায় একশো চুহাত্তর আর ওয়েস্টবেঙ্গল আছে একশো আটত্রিশ এখানে বেতনক্রম আঠাশ হাজার থেকে ত্রিশ হাজার পর্যন্ত দেওয়া হবে বয়স একুশ থেকে আটচল্লিশের মধ্যে হতে হবে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির বয়সের ছাড়ও আছে ফুল টাইম জব করতে হবে একই নিয়মে আবেদন করবেন এখানে টাকা কাটানোর বিষয় বলা হয়েছে তিনশো পঁচাত্তর টাকা তো এটা গেল ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এবার আপনাদের সামনে আরেকটি আছে সেটা তুলে ধরা হচ্ছে আচ্ছা এই যে নোটিফিকেশন এটা হচ্ছে ব্লক কোয়ার্ডিনেটার পোস্টে নিয়োগ তার বিজ্ঞপ্তি ঠিক একই রকমভাবে এখানে ব্লক কোয়ার্ডিনেটার পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট বা টুয়েলভ প্লাস টেন প্লাস টু প্লাস টেন প্লাস টু পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে বা ইন্টারমিডিয়েট ছত্তিশগড়ে এখানে শূন্যপাত তিনশো চব্বিশ ঝাড়খণ্ডে দুশো অষ্টআশি মধ্যপ্রদেশে তিনশো উড়িষ্যায় তিনশো আটচল্লিশ আর ওয়েস্ট বেঙ্গল আছে দুশো ছিয়াত্তর এখানে বেতনক্রমের কথা বলা হচ্ছে বাইশ হাজার থেকে চব্বিশ হাজার বেতন বয়স আঠারো থেকে আটচল্লিশের মধ্যে হতে হবে আর ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ছাড়ও আছে এস এস টিদের পাঁচ বছর ও বিসিদের তিন বছর বয়সের ছাড় আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এখানে টেন প্লাস টু বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাছাড়া কম্পিউটারের নলেজ এবং স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ আর কম্পিউটারের ডিপ্লোমা এখানে ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে বাকি এখানে বেতন মানে ফিজ কাটাতে হবে দুশো পঁচাশি সব ক্যাটাগরির জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে কাটাতে হবে আর এটা নিয়োগ এখানে দেওয়া আছে নিউ দিল্লি এইচআর ম্যানেজার আচ্ছা যে ওয়েবসাইটে প্রথমে এটা প্রকাশিত হয়েছে এবং তার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু বি এক্সাম চব্বিশ ডট কম এ হচ্ছে মূল যে ওয়েবসাইট সেখান থেকে পেয়েছি বি এক্সাম চব্বিশ ডট কম এই ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এখানে বলা হয়েছে এখানে যে পঞ্চায়েত ও ব্লকে ন হাজার চারশো ছাব্বিশটি শূন্য পদে আর্জেন্ট নিয়োগ এটা একটা এজেন্সির মাধ্যমে নিয়োগ হচ্ছে ডাব্লুবি গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করলে পুরো ডিটেলস আপনাদের সামনে চলে আসবে পঞ্চায়েতে এতটি শূন্যপদে নিয়োগ মাধ্যমিক পাস আবেদন এখানে দেওয়া আছে আচ্ছা ডাব্লিউ বি গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট চাকরি জন্য রয়েছে সবচেয়ে ভালো খবর বড় খবর এখানে এতটি শূন্য পদে পঞ্চায়েত ব্লক মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে ভারতের নাগরিক বা পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে মাধ্যমিক পাশ যোগ্যতায় টোটাল শূন্য পদ দেওয়া আছে এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ হবে সেটা বলা আছে সোশ্যাল ওয়ার্কার ব্লক কোয়ার্ডিনেটার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এই তিনটি পোস্টে নিয়োগ হবে মোট শূন্য পদ আছে ন হাজার চারশো ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন পোস্টের আলাদা আলাদা আছে বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এখানে বেতনক্রম দেওয়া আছে সোশ্যাল ওয়ার্কারের বেতন পনেরো হাজার থেকে আঠারো হাজার ব্লক কোয়ার্ডিনেটর বাইশ হাজার থেকে চব্বিশ হাজার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার আঠাশ হাজার থেকে তিরিশ হাজার আবেদন পদ্ধতি অনলাইনে করতে হবে সেটা এখানে দেওয়া আছে এদের একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে আর আবেদনের লাস্ট ডেট পঁচিশে এপ্রিল দু এখানে দেওয়া আছে নিয়োগকারী সংস্থা এখানে পাইনয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশান এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সমস্ত তথ্য ভালো করে দেখে বুঝে আবেদন করবেন এটা আমিও অলরেডি বলেছি আপনারাও আবেদন করার আগে এই ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশান সেটা জেনুইন না ফেক সেটা দেখে শুনে আবেদন করবেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এখানে এখানে ক্লিক করলে তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা চলে আসবে পায়নিয়র পাথ ইন্ডিয়া ফাউন্ডেশন এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এখানে ক্লিক করলে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট এটা সোশ্যাল ওয়ার্কারের আসবে তারপরে এখানে সোশ্যাল ওয়ার্কারের যে নোটিফিকেশন সেটা চলে আসবে স্টেপ বাই স্টেপ কনসিকুয়েন্টলি সেই পরবর্তী দুটি পোস্টেরও একই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের সামনে পপ আপ হবে মানে খুলে যাবে হ্যাঁ এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার ঠিক একই রকমভাবে নোটিফিকেশান দেওয়া আছে এখানে এই নোটিফিকেশানগুলো থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করবেন যাদের শিক্ষাগত যোগ্যতা আছে এখানে সোশ্যাল ওয়ার্কার তারপরে একটা আছে তারপর তিনটি পোস্টে নিয়োগ যেহেতু অ্যাপ্লাই করার সময় এখানে অ্যাপ্লাই অনলাইন এই যে বাটন এখানে ক্লিক করবেন তারপর আপনাদের ডেটা সেখানে দিতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে এভাবে এখানে আবেদন করবেন এখানে দেওয়া আছে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আপনি যে পোস্টে আবেদন করছেন সেটা এখানে লিখবেন আর স্টেট আপনি কোন বেঙ্গল লিখলেন স্টেট ডিস্ট্রিক্ট আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা লিখবেন তো র্যান্ডম এখানে যেটা একটা দেওয়া হলো তারপরে এখানে আপনার ইমেল আইডি আর সেই মেল আইডিটা আবার পুনরায় দিতে হবে কনফার্ম করার পরে সেখানে সাবমিট করতে হবে তো এভাবে আপনারা আবেদন করবেন তবে আবেদন করার আগে এর সত্যতা যাচাই করায় আপনারা আবেদন করবেন তো চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকন্টেতে ক্লিক করে পাশে থাকবেন তো আজকে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে